কিনা। বাবু, বদরের ময়দানের তারিখটা ছিল 17ই রমজান। এবার বুঝছেন, রসুলের পাক, রসুলের স্টাফ, 313 জন, 17ই রমজান। আবার কি বললাম? নিরস্ত্র। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা বলে নাও, কসম আল্লাহ, তাদের পেটে যেমন আহার ছিল না, তাদের কাছে তেমন খাদ্য ছিল না, যাদের সরঞ্জামও ছিল না, একমাত্র সম্বল ছিল ইমান ও বিল্লাহ। একমাত্র তাদের সম্বল ছিল আল্লাহ, আল্লাহ রসুল, কসম আল্লাহ, ও মুসলমানের ছেলে মেয়েরা সেই দিন তারা অন্য কোন বলে নয়, একমাত্র ইমানি বলে বলিয়ান হয়ে হাজারের বিরুদ্ধে হলেও, সশস্ত্রের বিরুদ্ধে হলেও, নিরস্ত্র হওয়া সত্ত্বেও, 313 জন সংখ্যা হওয়া সত্ত্বেও, আল্লাহ রহম করো করো, আল্লাহ রহমে, আল্লাহর করুণায় সেই দিন তারা ইমানের পতাকাকে উড়িয়েছিলেন। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, বলবেন না আর কি? যদি আল্লাহ মদত দিয়েছিলেন, 313 জন জয়ের পতাকা উড়িয়েছিলেন বলে আজকে নেওরা গ্রামে জুম্মার ঘর মসজিদ আজকে কিন্তু মাহফিল, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, আর এই ওয়াজ মাহফিল। এই কথা কিছু বুঝছেন? আর ইনি এখন ভারতে 35-40 কোটি বাস করছে। কত বাস করছে? ওরে বাবু, ভালো করে তো বললি, দেখেন ওরা যা বলে বলো, খাতায় যা লেখে লিখো, 35-40 কোটি জানেন না ভাই, তবু মার খাচ্ছে। এই কথা বুঝছেন না? কিন্তু কেন? তাহলে নিশ্চয়ই, নিশ্চয়ই কি ডালমে কুছ কালা হয়, হস কি সমস্যা হয়? এ আমার ভাষার দিকে তাকালে হবে না? বলো, ডালমে কুছ কালা হয়, খামতি হয়, হাঁটতে হয়। হ্যাঁ, আল্লাহ পাকের ওয়াদা বান্দা ফিরে আয়, তওবা কর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইলাল্লাহি তওবাতান নাসুহা। ফিরে আয়, ইমানদারেরা, ভুল হয়ে গেছে, আমি আল্লাহ জানি, ফিরে আয়, তওবা কর, ফিরে আয়। সেই দিন বদরের ময়দানে আমি আল্লাহ যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইয়িন কদির ছিলাম, আজকে 2020 রে ইমানদারেরা মনে রাখিস, আমি আল্লাহ তেমনই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইয়িন কদির ভি মওজুদ আছি। এই সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবে না কি বলো থেকে তোরা কি জানো বলো দেখি? সেদিন যেমন ক্ষমতাবান ছিলাম, আজকেও তেমন ক্ষমতাবান আছি। তোরা কাজের মানুষ হয়ে যা, 35-40 কোটি লাগবে না, আজও 313 এনাফ হয়ে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে সমস্ত হে, আজকে বুঝছেন, আজকেও 313 এনাফ হয়ে যাবে। তোরা কাতারের মানুষ হয়ে যা, তোরা কামেলে, একে মাথা কাজ করে না, কি বলি কি করি, এই লোকের চাপ না রে দেখবি, এই কথা বুঝছেন? হ্যাঁ ভাই আমার, ফিরে আসি, আল্লাহই তো আমাদের বাঁচিয়ে রেখেছে, লকডাউন চলছে না? হ্যাঁ, সেই তো, কি হবে কি হবে, করতে 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 তো সেই তো, এই লকডাউনে কি হয় কি হয়, করতে করতে কমাস চলে গেল, 9-10 মাস তো পার হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়ে রাখেনে? এই কথা বুঝছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়েন তো সব, এই ছেলেরা পড়ো তো নাকি, কখন কখন পড়ো, এই পাগলা সব সময় পড়বে, মুসলমানের ছেলে কাজ শুরু করবে বিসমিল্লাহ বলবে না, খাবে বিসমিল্লাহ বলবে না, পান করার আগে বিসমিল্লাহ বলবে না, শোয়ার আগে বসার আগে বিসমিল্লাহ বলবে না, এমনি মার খেতে হবে খোকা, এমনি মারি খেতে হবে, বিসমিল্লাহ বলবে খোকা, বিসমিল্লাহ রহমান রহিম বলে কাজ শুরু করবে, পাগলা গুলো। এই বিসমিল্লাহ রহমান রহিম, এই কোরআন পাকের, কোরআন পাকে কতবার এসছে বলুন তো? 114 বার। সুরা আছে কত? 114টা নয়, 113টা সুরার প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম শরীফ লেখা আছে।
একটা সূরায় নেই কিন্তু আরেকটা সূরার মাঝখানে একবার আছে, যেটা বলুন না সুবহানাল্লাহ। ও বিস্তারিত ওয়াজ করতে পারবো না, সব অনেক লম্বা লম্বা ওয়াজ, সব দরিয়া কথা। হাজী সাহেব বসেন, হাজী সাহেব বসেন, না ওসব করেন না তো, আমাদের করেন। 114 বার বিসমিল্লাহ শরীফ কোরআন পাকে আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ হবে নাকি? এই কথা বুঝছেন? তাহলে মর্যাদা কত? নামাজের সামনে কতবার? 82 বার তো। হ্যাঁ, বিসমিল্লাহ কতবার বললাম? হ্যাঁ, মাথা ঘুরে যাচ্ছে। 114 বার ইয়াদ রাখনা জি জি। আমার পেয়ারা ভাইরা একটুখানি, বিসমিল্লাহ রহমান রহিম মানে কি? আল্লাহ আমি শুরু করছি। রহমান মানে কি? দয়াবান। রহিম মানে? রহিম মানেও দয়াবান। আরবিতে একটা প্রশ্ন আসে, মানে ফারক বাইনা রহমান আর রহিম, রহমান আর রহিমের ফারাক কি? রহমান মানেও দয়াবান, রহিম মানেও দয়াবান, লেকিন মাল ফারক বাইনাহুমা, দুটোর মধ্যে ফারাক কি? ফারাক হচ্ছে রহমান ফিল দুনিয়া ওয়া রহিম ফিল আখিরাহ। আমার পেয়ারা ভাইরা, রহমান নামের মানে হচ্ছে দয়াবান, এ দয়া দুনিয়ার জন্য আখিরাতের জন্য নয়। ভালো করে বুঝুন, রহমান নামে দয়া মানে দুনিয়া, রহমান ফি দুনিয়া রহিম ফিল আখিরাহ, আখিরাতের জন্য। এই রহমানে দুনিয়ার জমিনে ওরে বান্দা, তুমি আমাকে মানো ইয়া না মানো, বান্দা আমাকে সেজদা করো ইয়া না করো, আমি আল্লাহকে মানো ইয়া না মানো। এই কথা বুঝছেন না? ও শিরকি করুক, কুফরি করুক, যা পারে করুক, কথা বুঝছেন? বিসমিল্লাহির রহমান, এই রহমানে চলছে। বলো যারা আল্লাহর সঙ্গে শিরক করছে, শরীক করছে, তাকাব্বুরি করছে, জিহাদ করছে, যুদ্ধ করছে, তাদের আল্লাহ খাওয়াচ্ছে এই রহমানের জন্য। বুঝবে কোকা? তুমি বেলা হলি নাকি বলছে? রহিম ফিল আখিরাত, রহিম নামে দয়াবানের মানে হচ্ছে আখিরাত। মুসলমান ওই দিন একমাত্র, অন্য কেউ রেহাই পাবে না, রেহাই পাবে না কেবল যারা আল ঈমান বিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, কেবল যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। মুমিন মুসলমান এদের জন্যই ময়দানে মাশাআল্লাহ বারাবার হবে, এই জন্য বলা হয়েছে রহমান ফিল দুনিয়া, দুনিয়া দুনিয়া, রহিম ফিল আখিরাত, রহিম ফিল আখিরাহ। আল মুমিনু কে লিয়ে ইয়া সবহু কে লিয়ে, দুনিয়া মে সবহু কে লিয়ে কথা তো। তাই আল্লাহ বললেন, তোদের মাঝে তোদের নবীকে পাঠালাম, এই উম্মতে মুহাম্মাদিরা তোদের নবীর দিকে তাকা, তোরা দেখিস না তোদের নবী তোদের মতো একজন সংসারী, ব্যবসায়ী, দুনিয়াদার, কারবারি, এ আমার রসুলের থেকে বড় দুনিয়াদার জন্ম লেবে। কথা বলে না কেন? সংসারী, সংসারী জন্ম লেবে, সংসারীও জন্ম লেবে না। আমরা কটা বিয়ে করতে পারবো? 4টে, তার বেশি চলবে না, তাও 4টে বললেই হবে না, কিন্তু ও লাইন আছে। হ্যাঁ, কথা বলছেন? একটা মশলা দাঁড়াতে হবে, তারপরে সেসব গেট পাস যদি করতে পারে তা 4টে পর্যন্ত যেতে পারবো, তার বেশি যাওয়া যাবে না। ফালকে হুমাতা ওয়ালা কামিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সুরা নিসা খুলেন। যদি তোমাদের ভয় হয় দুটোকে সমানভাবে চালাতে পারবো না, 3টেকে পারবো না, 4টেকে সম পরিমাণে দেখতে পারবো না, সম বিচার করতে পারবো না, সম নজরে দেখতে পারবো না, বা ওয়াহেদা আল্লাহ তাআলা, বা ওয়াহেদা ওয়াহেদা রে বান্দা, তাহলে একটা তার বেশি চলবে না। আমি বোঝানোর জন্য বলছি, তারিখের কিতাব খুলেন তো, রাসূলুল্লাহ একসঙ্গে কজন আম্মাজি দিল্লিতে সংসার করেছিলেন? 9টা নয়, 11টা নয়, ইন্তেকাল করেছেন, বিয়ে করেছেন, ধরলে একসঙ্গে 13টা নয়, কথা ঠিক আছে না? অত বড় দুনিয়াদার, অত বড় ব্যস্ততম ব্যক্তি, এই বিজি এনার বিজি বোঝে ভালো, বিজি না হুজুর বিজি আছে, বোঝে না, লিখতে পারে না, বলো অত বড় বিজি ম্যান আর জন্মাবে না, তথাপিও তার ইতিহাস দেখুন, কসম আল্লাহর, অত অভাবী সংসার আর হয় না, তথাপিও সারাটা জীবন পেটের জ্বালায় হারাম হালালকে এক জায়গায় করলেন না, গুলিয়ে ফেললেন না,
আল্লাহ শরীয়ত খেলাফ করলেন না, একাধারে রাজ্যপাল সামলাচ্ছেন, হ্যাঁ জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফ সোলজার ইন চিফ এর ভূমিকা পালন করছেন, ওদিকে আবার মসজিদের মুয়াজ্জিনের কাজ করছেন, ওদিকে আবার সাথে সাথে মসজিদের ইমামও বটে। সবাই চলে আসলেও রাসূলুল্লাহ তখনও মসজিদে, আর একবার জোরে হবে সুবহানাল্লাহ। আজকে বুঝতে পারছি জি জি ভাই আমার রসুলি আরবি সরকারের দোয়ালামে টোটাল জিন্দেগি। শেষের কথা একটু আগে বলবো, যদি পারমিশন দেন তাহলে বলবো, একদম শেষের কথা আগে। আল্লাহ নবী দরে আরবা দেশার নবী আমার 63 বছর বয়সে পৌঁছে গেলে, শরীরটা কমজোর হয়ে এসেছে। কোরআন পাকের আয়াতে কারিমা কোরআন পাকে শেষ আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন, আর কোরআন পাক আসবে না, আল্লাহ নবীর দুনিয়ায় আর কোনো কাজ বাকি নাই, ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, আল্লাহ রাজি আছেন, সবকিছু আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, আমার নবী পাক বুঝে গিয়েছেন, আমি নবী আর দুনিয়ায় থাকব না। নবী আমার 63 বছরে পৌঁছে গেলেন, চলার ক্ষমতা নেই, দাঁড়ানো তো দূরে, তার বসারও ক্ষমতা নেই। মাশাল্লাহ মাশাল্লাহ, এই নারে তো বি নারে তো বি নারে দেখবে সিলসিলা হক পুরপুরা শরী সিলসিলা মজাদ্দেদুজ জামা সিলসিলা দাদা হুজুর পীর কিবলা নারে তাকবীর। চলেন দুটো কথা বলি, তাহলে একটু বলি নাকি। নবী আমার 63 বছর বয়সে পৌঁছে গেছেন, একেবারে শেষ কথাটাই বলি, মওতের পেরাককালে পৌঁছে গেছেন, মসজিদে নববী শরীফে নামাজের ইমামতি করতেন। আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশার ইমামতি করা তো দূরে থাক, কেরাত করা তো দূরে থাক, নবী পাকের জবানটা কাঁপ কাঁপছে, শরীরটা কাঁপছে। হুজুর আমার নামাজের নামাজ ইমামতি করবেন, নামাজ পড়াবেন, ক্ষমতা বেশি হয়ে গেল, দাঁড়ানোর ক্ষমতা নাই, বসারও ক্ষমতা নাই। এদিকে সময় হয়ে যাওয়ায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা আসহাবে কান্নুজুম, আহ রাসূলুল্লাহ সাহাবীরা মসজিদে নববী শরীফে পৌঁছে গিয়েছেন, জামাতের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, আই আই একদম গো ব্যাক কি চালা বলো দিন, এই কথাটা আমি শিখেছি কদিন আগে। নারে তকবীর আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, নবী আমার শরীরটা এত খারাপই, বসারও ক্ষমতা নেই, কিন্তু কিন্তু এদিকে জামাতের সময় হয়ে যাওয়ায় হুজুর আমার আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলতে লাগলেন, ও বিবি আয়েশা আমার নামাজের সময় হয়ে গিয়েছে, আমার সাহাবীরা মসজিদ নববী শরীফে নামাজের জন্য এসে গিয়েছেন, কিন্তু শরীরটা তো খারাপ লাগছে, আমি বসতেও পারছি না, আমার শরীরটা থরথর করে কাঁপছে, আমি কেমন করে নামাজ পড়াবো। ও হযরত বিবি আয়েশা সিদ্দিকা তুমি একটা কাজ করো, তোর আব্বু জান হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে দাও, উনি যেন আজকে আমি রাসূলুল্লাহর পরিবর্তে মসজিদ নববী শরীফে আজকে নামাজের ইমামতিটা করা করে নামাজটা পড়িয়ে দেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার আব্বা জান বড় নরম দিলে মানুষ, আমার আব্বার কথা না বলে অন্য কোন সাহাবীকে বলেন, আল্লাহ রাসূল বলেছিলেন না হতে পারে না। ও বিবি আয়েশা সিদ্দিকা আমার জায়গায় একমাত্র তোমার আব্বা জান আবু বকর, যাও তোর আব্বুকেই বল। অনেক লম্বা কথা ছোট্ট করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজি বললেন, আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে জানেন তো আপনারা, আব্বু রাসূলুল্লাহ আপনাকে ইমামতি করতে বলেছেন,
অনিচ্ছা সত্ত্বেও হুজুর আমার অমাতা কোমর রসুল ফাখুজুহু নবীর আদেশ শিরোধার্য বলে কথা কোন রকম কানতে কানতে মসজিদ নববী শরীফে ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ালেন কিন্তু না কখনো নামাজ নিয়ত করেন না হায় হায় কেমন করে নামাজ পড়াবো জীবনে এমনটা ঘটে না আল্লাহ নবীর জায়গায় কেউ দাঁড়ায় না মদিনার মসজিদে নববী শরীফের মুসল্লিগণেরা আমার নবী পাকের জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে সাহাবীদের ঘরে বুঝতে বাকি রইল না নিশ্চয় আল্লাহর নবীর শরীরটা বড্ড খারাপ অন্যথায় জীবনে এমনটা ঘটে না এই না মনে করে মসজিদ নববী শরীফের মুসল্লিগণেরা কান্নায় ভেঙে পড়লেন ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন হাজি সাহেবরা জানেন বাবু ছেলেরা শুনে লাও মসজিদ নববী শরীফের মেম্বার আহা রিয়াজুল জান্নাহ যেটা বলুন না সুবহানাল্লাহ রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহর পাশে রাসূলুল্লাহর মাজার মোবারক রাসূলুল্লাহর মাজার শরীফ আহ ওই মাজারটাই হচ্ছে আমার নবী পাকের হুজরা শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ বলুন না জোরে সুবহানাল্লাহ আমার পেয়ারা ভাইরা আওয়াজটা হুজুরের হুজরা শরীফে পৌঁছানো নবী পাক আমাদের আম্মা জানকে বলতে লাগেন ও বিবি আয়েশা কি ব্যাপার আজকে মসজিদ নববী শরীফের মধ্যে আমার সাহাবীরা কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আম্মা জান বলছেন হুজুর আপনার মহব্বতে আপনার সাহাবীরা এত দেওয়ানা আজকে জীবনেই প্রথম সর্বপ্রথম আমার আব্বা জান হযরত আবু বকরকে আপনার জায়গায় ইমামতির জায়গায় দেখে আপনার সাহাবীরা আপনার মহব্বতে কান্নায় ভেঙে পড়েছেন আল্লাহর নবী রাহমাতাল আলামিন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল আলামিন রাহমাতাল আলামিন নবী ওই সময় বলেছিলেন আয়েশা আমাকেও বড্ড কষ্ট হচ্ছে তুমি একটা কাজ করো আমাদের জামাতা হযরত আলী মুর্তজাকে ডাকো আমার চাচা জান হযরত আব্বাসের ছেলেকে ডাকো আমি রাসূলুল্লাহ ওনাদের দুজনের কাঁধে ভর দিয়ে একবার উঠতে পারি কিনা দেখে চেষ্টা করি হযরত আলী মুর্তজা চলে আসলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বেটা চলে আসলেন ইবনে আব্বাস চলে আসলেন আল্লাহ নবীকে ধরে উঠালেন দাঁড় করালেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার দুজনের কাঁধে দুটো হাত রেখে মসজিদ নববী শরীফে রিয়াজুল জান্নাতে নামাজের জন্য যাচ্ছেন শরীরটা এত খারাপই আমার রাসূলুল্লাহর কদম উঠানোর ক্ষমতা নাই এই না জন্য হুজুরের কদমটা ঘিসিয়ে ঘিসিয়ে যায় রাসূলের কদমের চিহ্ন দাগ মসজিদ নববী শরীফে বালির জমিন ছিল তখন দাগ পড়ে যায় রেখা পড়ে যায় নবী আমার মসজিদ নববী শরীফে যাই না পৌঁছানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে দেখে পিছে আসলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন এসেছেন আপনি নামাজ পড়ান মুসলমান কি বলবো কিতাবে লেখা তারিখের কিতাব সাক্ষ্য দিচ্ছে চমকাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী কথায় জবাব দিতে পারেন না কেবল হাতটা লম্বা করে সামান্য একটু লম্বা করে হাত নাড়া দিয়ে দিয়ে ইশারা করে বলেছিলেন ইয়া আবু বকর ও আবু বকর তুমি নামাজ পড়াও তুমি নামাজ পড়াও আমি তোমার নবী নামাজ পড়াতে পারবো না আমার শরীরে কুলাচ্ছে না বাবা তুমি নামাজ পড়াও আমি বসে বসে কাতারের কিনারায় বসে বসে আমার আল্লাহকে একটু সেজদা দেব ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইনি রাহমান আমি আমার রহমানকে সেজদা দেব ও মুসলমান আমি অনুসরণ আমার বলা বক্তব্য আমার রাসূলের পাক 63 বছরের নবী শেষ বয়সের নবী চলার ক্ষমতা নেই দাঁড়ানোর ক্ষমতা নেই বসারও ক্ষমতা নেই শরীরটা থরথর করে কাঁপি তথাপিও নবী আমার আল্লাহকে ভুললেন না মসজিদ নববী শরীফে গেলেন নামাজ কাজা তো দূরে থাক জামাতটা যাতে ছেড়ে না যায় এই জন্য কাতারের কিনারায় বসে বসে নবী আমার আল্লাহ পাকের আকিমিস সালাত আমার আল্লাহ পাকের নামাজকে আদায় দিয়েছিলেন আল্লাহুম্মা এ আমি নেমে যাব না কি বলুন তো এই নেমে যাব ঠিক কোনো আওয়াজটা হচ্ছে না কি করি বলো তো এই ছেলেগুলো একটু জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা
আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটু বাকিটা ঘটনাটা সামনে এনে নিজেকে একটু যাচাই বাছাই করা, কথা ঠিক কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে কানতে হয়। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান আপনার ইবাদত তেলাওয়াত জিকির রাসকার মুরাকাবা মুশাহাদা দান খায়রাত সত্য কথা বলা, সত্য পথে চলা, হক হালালি ভাবে চলা, ইনসাফের সঙ্গে চলা, রিতা ভালোবাসা দেখানো ইত্যাদি এক্সট্রা যা শরীয়তের হুকুম আছে। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে সহজ সরল করে দেন, আল্লাহ কবুলও করে নেন। সুবহানাল্লাহ, বলবেন নাকি? এই ছেলেগুলো হ্যাঁ চাইতে হয়, দোয়া চাইতে হয়, বলতে হয়। ইনি দোকান করেছে দোকানের জন্য বলেছে, চাষ করেছে চাষের জন্য বলেছে, আমি আরেকের জন্য বলেছি, তিনি আরেকের জন্য বলেছে, ইবাদতের জন্য বলবেন না? আপনি জানেন আল্লাহ তৌফিক না দিলে বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, দান খায়রাত করবে? এদিকে একটু কথা কম বলতে বলো তো, এই কথা বুঝছেন না? আল্লাহ তৌফিক না দিলে বান্দা বন্দেগি করা তো দূরে থাক, এই মাহফিলে আসা তো বেশি হয়ে গেল, সেজদা রুকু তো বেশি হয়ে গেল, টুপি মাথায় দেওয়া বেশি হয়ে গেল। জি, জবান থেকে কোন বান্দা কোন বান্দি একটা বারের জন্যও আল্লাহ শব্দটা বলতে পারবে? এই না হ্যাঁ গুলো আপনারা বলবেন না, এই লস হচ্ছে তাই। আল্লাহ তৌফিক না দিলে জবান থেকে একটা বার আল্লাহ শব্দটা বলতে পারবে না, কথাটা কি বিশ্বাসে কুলায়? একটা ছোট্ট রেফারেন্স আপনাদের কাছে দেব, কিছু মনে লান না। সারা পৃথিবীতে চার প্রকার মানুষ আল্লাহর উত্তম বন্ধু, কত প্রকার বললাম? চার প্রকার, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। দাদা আল্লাহর রাস্তায় শুহাদা গণেরা, কথা বুঝছেন? কল করে আল্লাহর নবী গণেরা, সুবহানাল্লাহ, বলবেন নাকি? এই নবীদের মধ্যে কত কত নবী দুনিয়াতে এসেছিলেন বাবু, জলদি করে বলেন। 1,24,000, তারপরে মতান্তরে 2,24,000, আর একটা কিতাব বলি আকায়েদের নাসাফি বলে একটা কিতাব আছে, আগে ফাজিলে পড়ানো হতো, ওই কিতাব অনুযায়ী বলা হয়েছে অসংখ্য, সংখ্যা টঙ্কা বলার নেই। তবে ইউনুস, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা ভাই, আমার অত এলেম কালাম নেই, তবে যা দুটো একটা ছোট পুটি কিতাব দেখেছি তাতে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, 2,24,000 নবী রসুলদের দলিলটা বড় মজবুত। আমি কি বুঝতে পারছি? বড় মজবুত। কেমন হুজুর? আরে বাবা, নবী নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছিল, শুনেননি? সালামুন আলা নূহ ইন ফিল আলামিন। কিস্তি তৈরি হয়েছিল জানেন আপনারা? আমি সংক্ষেপ বলছি, ওনার কিস্তিতে তক্তার সংখ্যা ছিল 2,24,000 চারখানা, ঠিক আছে? আল্লাহ পাক জিব্রাইল আমিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা যাও এক একটা তক্তায় এক একজন নবী রাসূলের নাম লেখো, যে কোন তক্তায় আব্বা জান সাইয়্যিদান হযরত আদম আলাইহিস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল ইয়া আদম উসকুন আনতা যাওকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আব্বাজান আদব সফিলার নাম তো, কোন তক্তা কার নাম? সালাম নবী নূহ পয়গম্বরের নাম, দুটো একটা বলি, বেশি পারবো না তো। কোন তক্তায় আমি একটা স্তর অনুযায়ী বলবো, আদম আলাইহিস সালামের পরে দশম পুরুষে নবী নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় স্তরে চলে আসছে, তৃতীয় স্তরে একটা বলি তাহলে, বলতে পারবেন কে? بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب ابراهيم انه كان صديقا نبيا سبحان الله বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নূহ আলাইহিস সালাম থেকে দশম পুরুষে উনি, যে ওনার পরে অষ্টম পুরুষে بسم الله الرحمن الرحيم وكلم الله وكلم
কালামাল্লাহু মুসা তাকলিমা সুবহানাল্লাহ নবী মুসা কালিমুল্লাহর নাম যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন সংক্ষেপ কালাম এমনি করে করে এমনি করে করে ওয়াতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়না ওয়াইয়াদনাহু বিরুহিল কুদুস আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহর মুবারক নাম ও মুসলমানের ছেলে মেয়েরা নবী আমার বলেছেন নবীন পয়গম্বরের কৃষ্টিতে আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন 224,000 নবী পয়গম্বরদের নাম লিখতে লিখতে শেষ তক্তায় আমার রাসূলুল্লাহ হুজুর বলেছেন আমার মুবারক নাম আল্লাহ পাক লিখে দিয়েছিলেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হযরত জিবরাইল আমিন বললেন আল্লাহ পাক আমার হাবিবের মুবারক নাম লেখা তক্তাটা কোন জায়গায় লাগাবো আল্লাহ বললেন জিবরাইল আমিন এই তক্তাটা নবীন পয়গম্বরের কৃষ্টির একেবারে সম্মুখে মেরে দাও সম্মুখে 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 মেরে দাও দাও এই কৃষ্টি যদি কোন বিপদের কবলে পড়ে ঝড়ের কবলে পড়ে তুফানে কোন খারাপের কবলে পড়ে যায় ও জিবরাইল মনে রেখো তমাম দুনিয়ার নবীরা সমস্ত পাঠানো নবীরা আমি আল্লাহ আমার জন্য দিওয়ানা আমি আল্লাহ স্বয়ং আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা মাস্তানা দিওয়ানা দিওয়ানা নবী দিওয়ানা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সমস্ত নবীগণেরা আমার জন্য আমি আল্লাহ আমার হাবিবের জন্য বলুন না জোরে মারহাবা এই দেখো ধাক্কা খেলো এই সুবহানাল্লাহ ঘুরে যে মারহাবা হয়েছে ধাক্কা খেয়েছে এই মুখস্থ বিদ্যে ছাড়ো খোকা এই হুজুরের টোন রকম এই হুজুর বলতে বলি বলবি সুবহানাল্লাহ চোখ বুঝে সব হবে না কখন কি হয় ঠিক নেই মাথা ঠিক রাখো আমার ভাইরা দুঃখ লেন একটু হেসে খেসে খেলে বলছি হ্যাঁ বাবু 224,000 চারখানা তক্তা চারখানা তক্তায় প্রথম তক্তায় হযরত আবু বকর সিদ্দিক হুজুরের নাম আহ রাসূলুল্লাহ কয় যে চারজন খলিফা রাশিদিন হয়েছিলেন লে আউলাই খলিফা মিম্বাদি প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের নাম দ্বিতীয় তক্তায় হযরত ওমর ফারুক হুজুরের নাম তৃতীয় তক্তায় ওসমান জিন নুরাইন হুজুরের নাম চতুর্থ তক্তায় বলেন বলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হুজুরগণের মোবারক নাম লেখা ছিল বলুন না জোরে সুবহানাল্লাহ সংক্ষেপ আমার অস্ত্রটা কোথায় যে প্রত্যেক তক্তায় এক একজন নবী রসুলের মোবারক নাম লেখা ছিল তক্তার সংখ্যা ছিল 224,000 অতিরিক্ত চারখানা তাই আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আল্লাহ দুনিয়াতে 224,000 নবী রসুলদের দলিলটা বেশি মজবুত আমি কি বোঝাতে পারলাম চলেন যা বলছিলাম কি বলছিলাম আল্লাহ তৌফিক না দিলে এই মেল লাইন ছাড়লে ভুল হয়ে যাবে কিন্তু আল্লাহ তৌফিক না দিলে বান্দা বন্দিগি করা বেশি হয়ে গেল নামাজ রোজা বেশি হয়ে গেল হ্যাঁ একটা বার জবান থেকে আল্লাহ শব্দটাও বলতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল না 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 অত সস্তা না আল্লাহ তৌফিক না দিলে বলতে পারবে না তাই বলতে গিয়ে মনে হয় বলছিলাম চার প্রকার মানুষ আল্লাহর উত্তম বন্ধু মনে আছে আপনাদের না চারের মধ্যে নাম্বার ওয়ান আল্লাহ নবীগণ এই 224,000 বলে বলি এই নবীদের মধ্যে মধ্যে হাতে গোনা কিছু নবী রসুলের নাম কোরআন পাকে এসেছে কথা ঠিক কিনা এই কথা বলেন না কেন আপনারা ওরে বাবা 30 এর কিছু কম বেশি হাতে গোনা কিছু নবী রসুলের নাম আল্লাহর কোরআন পাকে তম্মান্দে একজন নবী আরে জানা চেনা কথা বলবো সবাই জানে যে ঘটনা ও মেয়ে ছিল জানা কথা বলি এই ইউসুফ জলেখার অস শুনেছেন ওই দেখো হ্যাঁ বলছে ওই বাচ্চারা ফসকে পর্যন্ত বলছে হ্যাঁ দেশে কি আগুন লেগেছে বুঝতে পারছেন না আমি ইউসুফ জলেখার রস করতে আসিনি একটুখানি জাস্ট জাস্ট টু দা পয়েন্টের উপর একটু বলতে এই ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইরা তাহলে কি করলো কুয়ায় ফেলেছিল না কুয়ায় না ওরে বাবা ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম কেনানে তো কথা আছে না ইউসুফ নবী বাস করিতেন কেনানে কি ছেলে বলে গজল বলে না আমি একটা জানা কথা বলছি সবাই জানে ওরে বাবা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে কুয়ায় ফেলেছিল কুয়াটা জিনিনের জিনিনের কুয়া কেনান থেকে 19 মাইল দূরে জিনিনের কুয়ায় ওই কুয়াতে কিভাবে ফেললো কি বৃত্তান্ত আমি সেটা বলছি না বলেন না কতনার ভাইরা কুয়ার মধ্যে ফেলেছিল কুয়াটা কত হাত গভীর হতে পারে একটা আন্দাজ বলেন তো জলদি করে একটা কুয়ার কত হবে 20-30 হাত হবে না ওই দেখো 20-30 হাত এই শোনেন ছোট্ট একটা রেফারেন্স দেখেন ওই কুয়াটায়
নামবার জন্য সিঁড়ি লাগানো হয়েছিল, যাতে যাকে আমরা আমাদের দেশে ওই পুকুরে নামতে কি বলি শানের ঘাট বলি, তাই না? তো সিঁড়ি লাগানো হয়েছিল, বাদশাহ ফয়সাল গাজী লাগিয়েছিলেন। উনি 19 বছর বয়সে তখতে তাওসি আসীন হয়েছিলেন ইরাকে, আর দীর্ঘ 51 বছর রাজত্ব করেছিলেন। ওনার পিরিয়ডে নবী ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ওই সিঁড়ি লাগানো শুরু করলেন। 34টা সিঁড়ি বলেন, ধাপ বলেন, আর কি বলেন, ঘাট না কি বলেন, ওই ঘাট 34টা লাগাতে পেরেছিলেন, আর পারেননি। কত বলছেন? 34টা আর লাগাতে পারেনি। এবার আপনারা বলেন কত ডিপ? আমি ইউসুফ জুলেখা রস করছি না ভাই আমার। ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বা ওয়ালিদ সাহেব, আব্বা জান নবী ইয়াকুব আলাইহিস সালাম, ওনার পরিচয় জানেন তো? নবীর খানদানের নবী, আব্বাই নবী, দাদাই নবী, পরদাদ নবী, তার আব্বা নবী, চাচারা নবী, খানদান নবী, গোষ্ঠী নবী। হ্যাঁ হ্যাঁ, ওনার বংশে উনি যে বংশে এসেছিলেন 70,000 কম বেশি নবী রসুলকে আল্লাহ দুনিয়া দেখিয়েছিলেন। কিতাব খুলেন, সাথে সাথে কোরআনে যার নাম চমকাচ্ছে, আহসানুল কাসাস বলা হয়েছে। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামকে একদিন বলেছিলেন, বাবা দুনিয়া বিপদ আপদ বালা মুসিবত ভালো মন্দ সব মিলে দুনিয়া বাবা, তো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে রাখি বাবা, আল্লাহ না করেন যদি কোনোদিন কোনো কঠিন বিপদে পড়ে যাও এই দোয়াটা আমল করবে, একটু বলবে দোয়াটা পড়ে আল্লাহকে একটু বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যত কঠিন বিপদের সম্মুখীন তুমি হও না কেন বাবা, আমি এই দোয়াটা তোমার দাদুর কাছ থেকে শিখেছি, নবী ইসা আলাইহিসসালামের কাছ থেকে। তোমার দাদু বলেছেন আমি নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শিখেছি, যারে বললেন না সুবহানাল্লাহ বাবা, আমরা সবাই আমল করে আসছি, তোমাকে শিখিয়ে দিই যদি কোনোদিন কোনো কঠিন বিপদে পড়ো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোবারক নামটা বলে আল্লাহর কাছে একটু দোয়া করবে, দেখবে আল্লাহ পাক ওই মুহাম্মদ নামে এত দিওয়ানা এত মস্তানা, যদি কেউ ওই নামে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায় মুনাজাত করে, বাবা ছেলে নবী ইউসুফ আমার দোয়া করতে দেরি, কিন্তু মনে রেখো আল্লাহ পাক এত দিওয়ানা মস্তানা দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হতে দেরি হবে না, যে বলেন সুবহানাল্লাহ। এই মোবারক নামের বাবার কাছে আমার আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবেই দেবে, কে তো আমার আল্লাহ হলেন নাসরুম মিনাল্লাহ ওয়াফা মোমেনদের সাহায্যকারী আল্লাহ নিজে। ভাই গো নবী নবী জুড়েছি যখন একটু একটুকু সামান্য করে একটু বলে হাফলাই নিয়ে গিয়ে যাবো নাকি, অসুবিধা নেই তো? এই তো জানা কথা তো, আজ শুনেছেন অনেক হুজুরের কাছে, দেগঙ্গ হুজুরের থেকে শুনে দেখেন তো কেমন লাগে বাবু। নবী ইউসুফ আলাইহিস সালামের আমি টোটাল ঘটনা পারবো না, ও দরিয়া কথা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে যখন কুয়ায় ফেলেছিল কোমরে চেন বেঁধেছিল, চেন লোহার চেন, হ্যাঁ লোহা, ওই লোহার চেনটার ওজন ছিল 8 কুইন্টাল, কথা বুঝছেন? হ্যাঁ, কারা কারা ফেলেছিল কি বিত্তা, সে নাম ধাম বলবো না, বললে কালকে ঝগড়া হতে পারে গ্রামে, কথা বোঝেন না তো, একটা নাম না বললে খুব একটা ভালো লাগবে না, তার নাম রুবেন, বুঝলেন না কথা? ওই 3 নম্বর ভাই বদমাই শয়তান, বুঝলেন না, ফেলে দিছিল। যাক অনেক কথা, আল্লাহ নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী আমার হুজুর আমার ওই কুয়ার মধ্যে দীর্ঘ কুয়ার একাদিন নয় কতদিন ছিলেন, জলদি বলেন, 40 দিন 40 দিন মুসলমান। এই 40 দিনের মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কত ঘটনা, 40-এর মধ্যে 39 ডেজ, 39টা দিন কেটে গেল, কিন্তু না আব্বা সেখানে দোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ইউসুফের মোবারক নাম আল্লাহর কোরআনের পাতায় পাতায়, হাদিসের পাতায় পাতায়, ওলামাদের মুখে মুখে সেই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কথা, যারা ভাই নবী, দাদু নবী, পরদাদ নবী, খানদান নবী, নবীর খানদানের আওলাদ নবী ও মুসলমান, 40 দিনের মধ্যে 39টা দিন নবী ইউসুফের উপর দিয়ে কেটে গেল, কিন্তু না একটা বারের জন্য আমার রসুলের মোবারক নাম
নবী ইউসুফের মনে পড়ল না। কিতাব খোলেন খোলেন আমি আপনি কোথাগারকে দুটো আমলা ভাতে দে, আল্লাহ নবীরা পর্যন্ত ফেলিয়ে হয়ে গেছে। কথা বুঝছেন? এই তোমরা কি দেখছ? চা কজন মিলে দেখছ? দুই চারজন ডাকো, তাড়াতাড়ি কর। যে যে আমার অস্ত্র কি আপনাদের কষ্ট দিচ্ছে? 39টা দিন কেটে গেল, মনে পড়ে না ও কুয়া কে খুলেছিল। টেরচুর সময় যাচ্ছি না, কিন্তু মাফ করবেন, আদম আলাইহিস সালামের ছেলের মাধ্যমে কুয়াটা তৈরি হয়েছিল। সেই ছেলেটার নাম ছিল হযরত আব্রাহাম। সেসব লাইন বাদ। ভাই আমার 39 দিন পরে 40 দিন দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাতও গভীর হয়ে এলো। ফাতাহাজ্জাদ বিনা ফালাকাল্লাহ, ওয়াক্তে তাহাজ্জুদ চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ নামাজ পড়েন তো? পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আওয়াবিন নামাজ পড়েন তো? মাগরিবের পরে পড়েন তো? আওয়াবিন যদি পড়তে পারেন তাহাজ্জুদ পারবেন না কেন? এই আওয়াবিন নামাজ পড়া কঠিন না তাহাজ্জুদ পড়া কঠিন জানেন? হ্যাঁ, হিসাব করেন তো। আওয়াবিন নামাজ মাগরিবের পরে যে নামাজ পড়ে, ছরাকাত আওয়াবিন নামাজ, এই পড়াটা কঠিন না তাহাজ্জুদ পড়া কঠিন? ওরে বাবা, আওয়াবিন পড়া কঠিন, বুঝে না তো? আরে আপনি দোকানদার তো, দোকান করেছেন, সন্ধ্যাবেলা তো খরিদ্দার ভিড় লেগেছে। যত কাজ দুনিয়ার সন্ধ্যা কিন্তু রাতের গভীরে কি বন্ধ, দোকানপাট বন্ধ, হাত হাত হাট বাজার বন্ধ, ঘরের দোয়ার বন্ধ, রাস্তাঘাট বন্ধ, কিন্তু কিন্তু কি আছে রে বলা আনফসিহি লা তাকনাতুন রাহমাতিল্লাহ। রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে কাঁদুন ও মুসলমান, যদি চোখের কোনা দিয়ে দুটো ফোঁটা পানি নির্গত হয় অশ্রুবারে প্রবাহিত হয়, জেনে রাখুন নবী আমার বলেছেন চোখের ফোঁটা পানি দিলে জমিনে পড়ার আগে, জমিনে পড়ার আগে, জমিনে পড়ার আগে ওই দোয়াকারীর দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। আর একটু জোরে হবে না? হবে না। যাক, সব বাদ, ইউসুফের জোলাইকা রস করতে হবে, তাই না? তাহলে রস অসুবিধা জুড়েছি যখন বুঝলো কথা। আরে বাবা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, হুজুর আমার 40 দিনের মধ্যে 39টা দিন কেটে গেল কুয়ার মধ্যে কষ্টের মধ্যে, কিন্তু না আব্বা শেখানো দোয়া আমার রসুলের মুবারক নামটা হুজুরের মনে পড়লো না। 40 দিন এসে গেল, দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, রাত ঘনিয়ে এলো, ওয়াক্তে তাহাজ্জুদ চলে এলো, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের দরওয়াজা খোলা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত গভীর রজনীতে আল্লাহ নবী ইউসুফ হুজুরের আমার রসুলুল্লাহর মুবারক নাম, আব্বা নবী ইয়াকুবের শেখানো নাম। কি এই ইউসুফ আলাইহিস সালাম আব্বার নাম কি ইয়াকুব নয়? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযালিকা ইয়াসতাবিকা রাব্বুকা ওয়ায়াল্লিমুকা মিন তাবীরিল আহাদীস ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। বলেন না সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার সেই শেখানো দোয়া, আমার রসুলের মোবারক নাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুরের মনে পড়ে গেল। সুবহানাল্লাহ, যাই না, মনে পড়ে যাওয়া, মনে পড়ে যাওয়া, স্মরণে আসা, সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে নবী হুজুর ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ দরবারে দোয়া মুনাজাত করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করেন তো নাকি? এই দোয়া আছে তো? এদিকে দোয়া করে কেন আসেন? বিদায় করতেছেন, বিদায় করতেছেন। ও দেখো বাপু, কি বলি বলো দিন দেখি, বিদায় করতেছেন।
উনি নাকি কোরআন হাদিস খুঁজে পায় না। কি বা বলি বলো দেখি, তুমি যদি না পড়ো তো খুঁজে পাবে কি করে? পড়ো পাবে। আল্লাহ মুহাম্মদ নাম কেমন নাম আমি জানি না, আল্লাহ আব্বা জান আমাকে শিখিয়েছিলেন, আজকে আমার স্মরণে এসেছে আপনার দরবারে আমার দোয়া, আমি নবী এমনি করে যাই না, মোনাজাত শেষ করলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাই না বলে মোনাজাত শেষ করা মুসলমান দোয়া করলেন, নবী ইব্রাহিম নবী হোসেনের দোয়া শেষ হয়ে গেল, অর্থে ফজর চলে এলো, পূর্বগণে সূর্য উঠে দিল, সওদাগর ব্যবসায়ী কাবেলা কাবেলা অনেক অজের থেকে একটুখানি টেনে আনছি আমি, কত বোঝেন না? রাস্তা তাদের ভুল হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো শেষ লাইন, এই রাস্তা যদি গুলিয়ে যায় রাতের ভাগে একবার কি হয় বলেন তো? এই কাছে যে কটা বিড়ি থাকে থাকবে, এই কথা বলে দেখুন কি বলি বলছি, ওনার তো তা না পানি খাওয়া যা পানি ছিল শেষ, এই কথা বোঝেন না? আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুয়াতে আছে, ওই কুয়া রাস্তা থেকে খানিকটা দূরে একটু জঙ্গলের দিকে, কি জঙ্গল বলেছি? জিনিনের জঙ্গল, কেনান থেকে 19 মাইল দূরে। আমার প্রিয়রা ভাই আল্লাহ ওয়ালা করে রাও, ওই কুয়া বরাবর সওদাগরের যখন কাফেলা চলে আসলো, ওই সওদাগরের নাম হযরত মালিক মালিক মালিক, সওদাগরের কাফেলায় পানি শেষ হয়ে গেল, আল্লাহর হুকুম, কাফেলায় যত মানুষ ছিলেন সবাই পানি পিপাসায় কাতর হয়ে বলল কাতর হয়ে বলল, একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সওদাগর মালিক বললেন, আমার ম্যানেজার ওই ব্যবসায়ী একজন ম্যানেজার ছিলেন, ওই ম্যানেজার ছিল আপনি সিনিয়র মানুষ হাফসি দেশের মানুষ একজন কালো মানুষ, এ ম্যানেজার আর তাবু আগে বাড়ানো চলবে না, আর কি বলে কাপের আগে বাড়ানো চলবে না, এখানে তাবু খাটাও আগে পানি দেখো, পানির অপর নাম জীবন, আগে তুমি পানি দেখো, রাস্তারা পরে তাবু খাটালেন, তাবুতে সওদাগর মালিক আছেন আরো সবাই আছেন, ম্যানেজার বাড়তি নিয়ে চলছেন, আল্লাহ জিব্রাইল আমিনকে বলছেন, এ জিব্রাইল জলদি যাও আমার নবী ইউসুফকে যে বলে দাও, আল্লাহ নবী গো আপনি আমার নামে রসিলা দিয়ে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনই আল্লাহ আপনি পাঠাচ্ছেন, আপনি ভালো করে ধরবেন, ও নবী নবী ফেরেশতা জিব্রাইল আমিন তুমি আমার নবী ইউসুফকে বাড়িতে বসিয়ে দেবে, বসিয়ে হাত দিয়ে ধরিয়ে দেবে, শুধু তাই না, ও আমার ফেরেশতা জিব্রাইল আমিন, ওর ভাইরা যখন ইউসুফের ভাইরা যখন মায়ের পেলেছিল, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জামা কাপড় সব খুলে নিয়েছিল, তাই না? খুলে নাই না? আর শুনিন নিওয়াজ, জামা খুলিলে আব্বাকে যে বলছে আব্বা বাঘ কিসে খেয়েছে, বাঘি হাজি সাহেব বলছে বাঘি খেয়েছে, হ্যাঁ কি ওয়াজ চলে দেশে বলতে নেকড়েও খেয়েছে, হ্যাঁ জামায় রক্ত লাগিয়ে খুন লাগিয়ে আব্বার কাছে, এই ভালো করে বোঝেন, আব্বা জামাটা ধরে বলছে হ্যাঁ বাবা সত্যি হেভি শিক্ষিত বাঘ, এডুকেটেড টাইগার, কি সুন্দর বাঘ বলো দেখিনি, জামার ভিতর দিয়ে মোর ছেলে ইউসুফকে নিয়ে চলে গেল, জামা রক্তাক্ত হয়ে গেল, জামাটা ছিঁড়লো না, এই কথা বলছেন না, জামা ছিঁড়লো না, আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। আপনারা ভাববেন না যে ভাইগুলো বোকা ছিল, সেওয়াজ আজকে আমি আর করছি না, কত জ্ঞানী ছিলেন যারা তারা জানেন, কিন্তু আল্লাহটা ভুলিয়ে দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত নবী জিবরা হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার গল দেশে ওনার আব্বাজান কেবলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এই তক্তি বোঝেন না আপনারা তক্তি বাচ্চাদের গলায় দেয়া হতো আগে তক্তি চারকোনা জানেন না নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার গলায় একটা তক্তি দিয়েছিলেন বাবা ছেলে ইউসুফ আমার এই তক্তিটা গলায় পরে রাখো বাবা এটা হেফাজতের জন্য দিলাম আমরা বাচ্চাদের হেফাজতের তাবিজ দিই না এটা হেফাজতের জন্য দিলাম বাবা এই তক্তির মধ্যে তোমার পরদাদা জান কেবলা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ের জামা আছে জোরে বলুন না সুবহানাল্লাহ সে অনেক ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লা জামা দিয়েছিলেন যে জামা পরে হুজুর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথায় ছিল সেই নমরুদের আগুনের মধ্যে জানেন তো আপনারা যাক জান্নাতি জামা জামা পায়ে জামা ওই জান্নাতি জামা পায়ে জামাটা ওয়ারিশানি সূত্রে নবী হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কলিজার টুকরা নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম পেয়েছিলেন এই কথা বুঝছেন ওয়ারিশানি সূত্রে ওই জামাটা জান্নাতি জামাটা ওনার কলিজার টুকরা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন এখন আপনারা একটা জিনিস আমাকে বলতে পারেন যে হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম আমরা কোরবানি দেই এটা কি হলো ও লাইনটা আলাদা ইসমাইল আলাইহিস সালাম নূরে মুহাম্মাদের হকদার হয়েছিলেন আর ইসমাইল আলাইহিস সালামের বৈমাত্র ভাই নবী ইসহাক আলাইহিস সালাম জান্নাতি জামা পায়ে যাওয়ার হকদার হয়েছিলেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না মা বোনেরা শুনে ফেলবে এই জোরে বলো ছেলেগুলো তোমরা জোরে বলো সুবহানাল্লাহ কি বলি বলো তো দেখি এই কথা বুঝছেন ওই জান্নাতি জামা পায়ে যাওয়াটা ওয়ারিশানি সূত্রে নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন সেই জামা পায়ে যাওয়াটা জান্নাতি জামা তো ভাস করে করে ভাস করে করে ভাস করে করে ভাস করে করে ছোট্ট করে তক্তির মধ্যে দিয়ে তক্তিটা এঁটে বিসমিল্লাহ বলে ছেলে নবী ইউসুফের গলায় ঝুলিয়ে দিলেন যাও এতে তোমার পরদাদুজনের সেই জান্নাতি জামা আছে যে জামা তোমার পরদাদুজন গায়ে পরেছে সারা জীবন তোমার দাদুজন নবী ইসহাক গায়ে পরেছে আমি তোর আব্বা এতদিন গায়ে পরেছি আমি তোমার গলায় দিয়ে দিলাম আল্লাহ কঠিন বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে দেবে বেইজ্জতির হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে সুবহানাল্লাহ হবে না অস্ত্রটা কোথায় ছিল হযরত জিবরাইল আমিন আল্লাহ বললেন কুয়াতে নেমে যাও রশিটা ধরিয়ে দাও আর হযরত জিবরাইল আমিন মনে রেখো হযরত ইউসুফের গল দেশে জান্নাতি জামাটা আছে যে জামাটা তুমি নমরুদের আগে ও ফেরেশতা জিবরাইল আমিন ওই জান্নাতি জামাটা তুমি বার করবে টানবে এই ফোল্ডিং করছেন না আপনারা ফোল্ডিং ওই যত টানবে লম্বা হবে লম্বা হবে বলেন না সুবহানাল্লাহ ওই জান্নাতি জামা পায় জামাটা নবী ইউসুফের গায়ে পরিয়ে দেবে বালতি রশিটা ধরিয়ে দেবে বালতিতে বসিয়ে দেবে যেহেতু আমার হাবিবের মোবারক নাম নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন আমি আল্লাহ এখনই নাজাত দিয়ে দেবো পরিত্রাণ দান করব আমার পেয়ারা ভাইরা মালিক সওদাগরের ম্যানেজার ম্যানেজার বালতি উঠাচ্ছে ভারী লাগছে না হালকা লাগছে এই জাল ফেলতে যান জাল পুকুরে এই জাল যদি ভারী লাগে তাড়াতাড়ি টানে আস্তে আস্তে টানে ও সবাই জানে জাল আরে সব মানুষ আবার দুটাটে লোক আছে ভাই ওনার পুকুর টুকুর কিচ্ছু নেই চার গাছটা জাল আছে কোথায় ফেলে তা কি জানেন যেখানে ফেলে ফেলুক কি আমার দেখার দরকার নেই আমার মাফ করে দেন আমাকে ভুল বলেন না আস্তে আস্তে করে টানলেন যেই না মুখের কাছে আসা ম্যানেজার হাফসি চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন হাদিস পাক আল্লাহ রাসূলুল্লাহ ওই সময় আল্লাহর আল্লাহ রাসূল বলেছেন ম্যানেজার আওয়াজ দিয়ে বলেছিলেন কোয়ালা ইয়া বশরা হাজা গোলাম সুবহানাল্লাহ আমার ম্যানেজার জলদি করে চলে আসুন আমার সওদাগর জলদি করে চলে আসুন কোয়ালা ইয়া বশরা হাজা গোলাম কি সুন্দর একটা ফুট করে চেহারা ছেলে বালতিতে উঠে এসেছে বলা সঙ্গে সঙ্গে নবী হুজুরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের রূপ লাবণ্যে বিবর হয়ে ওই ম্যানেজার আবিসিনিয়ার ম্যানেজার সঙ্গে সঙ্গে ওখানে বেহুশ হয়ে গিয়েছিলেন আরে গোবরা ওই থাক না এই ভালো লাগলে হবে
আর একটু হবে নারে দেখবি, জোরে বলে নারে দেখবি, আমার প্রিয়ার আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার উদ্দেশ্য বলার আল্লাহ ইমানদারদের ঘরে বাঁচান, আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ নবীরা পর্যন্ত ফেরিও, নবী হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম যার দাদু যান নবী সাহাব, যার পরদাদু যান নবী ইব্রাহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাযালিকা ইয়াসতিবিকা রাব্বুকা ইয়াল্লামুকা মিন কাবিরিল হাদিস ওয়া ইউতিম্মু নি'মাতা আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা তাম্মালা বাইকা মিন কবরি ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। কথা বুঝছেন? সেই খানদানের আওলাদ মনে কালবে জবানে ফেলিওর 39 ডেজ আল্লাহ রহমত যেদিন বর্ষণ হয়েছিল সেদিনই জবান এসেছিল, মনে পড়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ নাজাতও দিয়েছিলেন। জোরে বললে হতো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ইবাদতের জন্য চাইতে হবে না হবে না? দাবি করেছে ভাইরা, তাই একটুখানি এগিয়ে যাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের রূপ লাবণ্যে আমার পেয়ারা ভাইরা রূপ লাবণ্যে বিবর হয়ে সেই ম্যানেজার বেহুশ হয়ে গেলেন, ছুটে আসলেন সবাই। সবাই ছুটে আসলেন ওনার রূপ দেখে, সবাই এক প্রকার তাফসীর বলছে পানি পিপাসা সকলের ভুল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা একটা ছোট্ট কথা জানতে চাই, নবী ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন না আমার রাসূলুল্লাহ? জলদি বলেন, আমার রাসূলুল্লাহ নয়? হ্যাঁ আমার রাসূলুল্লাহ, বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা যখন উঠলো হাদিস পাঠ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা এক তারিখে বলেছিলেন, ও রসুলের সাহাবীরা আসনো, এই মাঝে আয়েশার নাম শুনেছেন তো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসা হাদিস বিশারদ, হ্যাঁ ও রসুলের সাহাবীরা ইউসুফের জন্য জুলাইখা পাগলিনী হয়েছিল, জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখানোর সময় সেই ফল কাটার অস্ত্র শোনেননি, ফল দিয়েছিল আর একটা করে কি দিয়েছিল, চাকু তো, কেউ ফল কেটেছিল? সব তো হাত কেটে আঙুল কেটে কবজি কেটে কি কেউ ফল কাটতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা কসম আল্লাহর হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের রূপ লাবণ্যে জুলাইখা এবং তার বান্ধবীরা সেদিন ফলের পরিবর্তে হাত কেটেছিল, কসম আল্লাহ আমি আয়েশা বলছি, আল্লাহর কসম করে শপথ করে বলতে পারি, ও মদিনার সাহাবায়ে রাসূলেরা ওই দিন ওই সময় হযরত ইউসুফের জায়গায় হযরতে জুলাইখা এবং তার বান্ধবীরা আমা মুহাম্মাদুল্লাহ রাসূল ওয়াদখালাত মিন ক্বাবলিহি রুসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব রসুলের শেষ রসুল আমার রসুল্লাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপকে যদি ওই দিন জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা একবার আমার রসুল্লাহকে দেখতে 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 জুলাইখা এবং তার বান্ধবীরা ইউসুফের রূপ দেখে হাত কেটেছিল আঙুল কেটেছিল ফল কাটতে পারে না পারে না, কসম আল্লাহ ওই দিন ওই সময় আমার হুজুরকে যদি তারা দেখতো তারা শুধু হাত কাটা নয় আমার রাসূলুল্লাহকে দেখলে পরে তারা তাদের কলিজাকে কেটে কেটে কাবা করে ফেলতো। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা আমার রাসূলুল্লাহ হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কুয়া থেকে উঠলেন, আরে এগোবো না আমাকে মাফ করবেন, আমার উদ্দেশ্য ছিল সেই দিকে যাব, যেহেতু ভাইরা দাবি রেখেছেন তাই এতটুকুন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরে চলে গেলেন, মিশরের জমিনে কি হবে পরে অষ্টম পুরুষে কোন নবীর কথা বলেছে, মুসা নবী বলেছে না বলি না, কথা বলেন না কেন, মুসা নবীকে আল্লাহ মিশরে পাঠাবে, ফেরাউন সাইজ করবে, কি বলছে, ফেরাউন সাইজ হবে, এ দুনিয়া আমি আল্লাহ আমার ইল্লা বি সুলতান,
দুনিয়ার মালিক দস্ত কই নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আমার শরীয়ত মানবে, ফেরাউন সাইজ হবে, মুসা কালিমুল্লাহ কাল্লা পাঠাবে। তাই ছয় পুরুষ আগে না পাঁচ পুরুষ আগে নবী ইউসুফ আলাইহিসসালামকে সংক্ষেপ করলাম, অনেক লাইন শেষ কথাটা বললাম, মিশরে আল্লাহ পাঠিয়ে দিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আপনার অসলা মানুষ ঠিক আছে, আমার অস্ত্র কি ছিল? রহমান এবং রহিম, রহমান ফি দুনিয়া রহিম ফি আখিরা, যে আল্লাহকে মানবে তাকে আল্লাহ খাওয়াবে, যে না মানবে তাকে আল্লাহ খাওয়াবে। তাহলে ইমানদারের খাওয়ানোর দায়িত্ব কার? ওদের, ওদেরও আল্লাহ, কিন্তু আখিরাতে নয়। ছোট্ট আরেকটা, মুসা নবীর কত যখন মুখে এসে গেল তখনই থাকবটা দোয়া করেন, আপনার তোমার পীরের দোয়া বেশি দূর যেতে হবে না। হ্যাঁ গো বাবু, ফেরাউনের নীল নদে মরা পর্যন্ত আপনার আওয়াজ শুনেছেন, তারপরে কি হয়েছিল বলুন তো? সাড়ে ছয় লক্ষ মানুষ ছিল নবী মুসা হুজুরের সঙ্গে, একটু সুবহানাল্লাহ বলা যাবে? আমি কেটে কেটে অস্ত্র করছি কিন্তু মাফ করবেন আমাকে। সাড়ে ছয় লক্ষ, পার্টিকুলার হিসাব যদি শোনেন, ছয় লক্ষ ৩৬ হাজার উম্মত ছিল নবী মুসা হুজুরের সঙ্গে। নদী পার হয়ে অপর পারে ময়দানে পৌঁছালেন, তখন এরকম রাষ্ট্র ছিল না যে কোন রাষ্ট্র খাওয়াবে। ময়দানে পৌঁছালেন, পৌঁছে ছয় লক্ষ ৩৬ হাজার মানুষ পৌঁছালো, কে খেতে দেবে? সব আল্লাহর গালে দিয়ে দিচ্ছে, বুঝেন না কথা, সব আল্লাহ দিলে হবে না, কচি নিজেদের দায়িত্ব নিতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। হুজুরকে জিজ্ঞেস করে, আপনি তো হুজুরকে তাজা হাফেজ, তো কোরআনে চমকাচ্ছে, তো আল্লাহ বলছে সব আমার ঘরে দিবে, হবে না তোর মাল খসা। একটু আনন্দ করে বললাম, তুই বললে বলে অস্ত্র বেরিয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, মিনাল মুমিনিনা, হে দুনিয়ার ঈমানদারেরা, আনফুসাহুম তোদের জানকে, ওয়া আমওয়ালাহুম তোদের মাল সামান গুলোকে, তোরা জান আর মাল, জান আর মাল দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত কর, আমি কথা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। জোরে ঠিক আছে, চলেন নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে ছয় লক্ষ ৩৬ হাজার উম্মাত ময়দানে পৌঁছালেন। ময়দানটার নাম তিহি ময়দান, যে পানি পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ কেমন খাওয়াই, হে উম্মতে মুহাম্মাদীরা, ওরে নেওরা মুসলমানেরা, তোরা ইতিহাসটা পর্যালোচনা করে দেখ, নবী ইউসুফকে যেমন বাঁচিয়েছি, নবী মুসা কালিমের উম্মতদের বাঁচিয়েছি, ওরে নেওরা মুসলমানেরা, তোদের নবীর ওসিলায় আমি আল্লাহ ওদের বানিয়েছি, অতএব তোরা হলে সেই ডাইরেক্ট সেই হাবিবের উম্মত, উম্মত উম্মতে মুহাম্মাদি, তোদের পাওয়ার আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তোরে বলে সুবহানাল্লাহ, চাইলে পরে আমি আল্লাহ সরাসরি তোদের মদত করব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আমি আল্লাহ যদি তাদের খাওয়াতে পারি তোদের অবশ্যই খাওয়াবো, খাওয়াবো, পড়াবো, পড়াবো, বাঁচাবোই বাঁচাবো, নিরাপত্তা দেবো, দেবো, তোরা আমাকে রুখু দে, ওর কাউ মারো আগে, তোরা আমাকে রুখু দে, আমি আল্লাহ তোদের রুচি দেবো, অসুজুদুলিল্লাহ, তোরা আমাকে সেজদা দে, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেবো, তোরা আমার হয়ে যা, আল্লাহ মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ তোদের হয়ে যাব, সবাই তোদের দুশ্মন হলে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নবী মুসাকে বলতে লাগেন হুজুর আমরা পানি পিপাসায় বলেছি, আপনি একটু আল্লাহকে বলুন, আমার আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরে ভাই মুসা আমার ওয়াস্তা, আল্লাহ কেমন খাওয়ায়, কেমন করায়, কেমন বাঁচায়, কেমন নিরাপত্তা দেয়, বলতে গেলে ছোট ছোট রেফারেন্স বলে আপনাদের কাছে। যেদিন সময় থাকবে, পিছনে কোনো চাপ থাকবে না, ঘড়ি খোলা সময় থাকবে, সেদিন একটা অকিয়া ধরো চলে যাবে ইনশাআল্লাহ, দোয়া করেন। বুঝেন না কথা, ঘড়ি পরা আওয়াজ না, সব মাফ করেন। মুসা কালিমুল্লাহর কাছে একটা পাথর থাকতো, পাথরটা জান্নাতি পাথর, বলুন না সুবহানাল্লাহ, কোথা থেকে এসেছিল কে এসে বলবেন আমাকে, জান্নাতি পাথর। ওনার কাছে একটা লাঠি থাকতো, জানেন তো, এই লাঠি থাকতো না মুসা আলাইহিস সালামের আশা শোনেননি, ও লাঠিটা কত বড় হবে একটা আন্দাজ,
শুধু লম্বা হয়নি, কোরআন খুলে দেখেন হাল মিম মাজিদ 22 মাইল শুধু লম্বা হয় না, 80 গজ 80 গজ 160 বাই 160 লাঠির মুখটা চওড়া হয়েছিল। ওই ভাব দেখে সাপ হয়েছিল রে বাবা, সাপ সাপের এইটা ভিতরে কি বলে জায়গাটা মুখের ভিতরটা 80 গজ বাই 80 গজ কি বুঝছেন? ওই দেখে ফেরাউনের কুষ্টি শুদ্ধ খেয়ে নেবে, একদম রাজ সিংহাসন পর্যন্ত সব টেনে নেবে। ওই দেখে ফেরাউন একটা দৌড় দিয়েছিল, ছিটকে পড়ল শয়তান হারামি, আর ওই হালমিম মাজিদ আমাকে দাও। ফেরাউনের যখন কি বলে সিংহাসন তখন খাওয়ার জন্য গিয়েছে চেয়ারের কাছাকাছি, ফেরাউন চিত হয়ে পড়ে গেল তাতেই ভয়ে। 400 বার ফেরাউন শয়তান কা পাতলা পায়খানা করেছিল, 400 বার পাথর তেমন আরো অনেক আছে সম্বন্ধে হাজি সাহেব দক্ষিণ পূর্ব কোণে থাকা হাজরে আসওয়াদ শরীফ জুড়ে বলে সুবহানাল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হযরত আসওয়াদ বিন জান্নাতে আল্লাহ নবী বলেছেন জান্নাত থেকে হাজরে আসওয়াদ কে যখন আনা হয়েছিল ওয়া শাদ বিয়াজ মিন আল্লাহ বানে লাবানুন মানে দুগ্ধ আসাদুন মানে বেশি দুধের থেকেও বেশি সাদা ছিল হাজরে আসওয়াদ পাথরটা ফাসাওয়াদাতহু খতায়া খাতা মানে কি গোনা খাতা বলি না আমরা ওই গোনায় ভরা মুখ নিয়ে চুমা দেওয়ার জন্য হ্যাঁ ওই পাথরটা কালো সিয়া হয়ে গেল নাযালা হাযরাল আসওয়াদ মিনাল জান্নাতহু আশাদ্দু আবিয়াযু মিনাল লাবানি ফাসাওয়াদাতহু খাতায়া মিন বানি আদামা আদম সন্তানদের গোনা খাতা টেনে টেনে ও কালো সিয়া হয়ে যাওয়ার জন্য পাথরটার নাম দেয়া হয়েছে হাজরে আসওয়াদ কালো পাথর, আসলে দুধের থেকে সাদা, আসলে পাথর নয় ফেরেশতা। সংক্ষেপ আমার পেয়ারা ভাইরা, ওই সময় মুসা কালিমুল্লাহ লাঠিটা এনেছিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ, উনি ওয়ারেশানি সূত্রে ওই লাঠিটা পেয়েছিলেন। অস্ত্রটা কোথায়? সেই নদী পার হয়ে ফেরাউন শেষ ওর গোষ্ঠী শেষ ইমানদার 6,70,000 মনে আছে পানি পিপাসা? আল্লাহ বললেন নবী মুসা তোমার হাতের লাঠিটাকে নিয়ে তুমি তোমার কাছে রাখা পাথরটাকে জমিনে রাখো একটা একটা করে 12 বার 12 বার ওই পাথরটার উপরে তোমার লাঠি দিয়ে ছোট ছোট আঘাত দাও তুমি বুঝতে পারবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ভাই গো আমার রাসূলুল্লাহর নামে দরুদ শরীফ পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলতে কোনটি তো বোধ করছেন কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তমাম নবীদের কলেমা আমাদেরই কলেমা জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আকির জামানের নবীর ওসিলা আপনি আমাদের ঘরে হেফাজত করুন লাঠিটা মারলেন 12 বার একটা বার করে ছোট করে পাথরের উপরে মারে একটা করে পানির ঝর্ণা কুয়া তৈরি হয়ে পানির ঝর্ণা সৃষ্টি হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ 12টা পানি কুয়া বা ঝর্ণা তৈরি হলো 12 দিকে পানি দিতে লাগলো শুধু তাই না নেম প্লেট বোঝেন না নেম প্লেট কোন কুয়ার পানি কোন ঝর্ণার পানি কারা খাবে সেটাও লেখা হলো যেহেতু নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে 12টা কাফেলার মানুষ ছিল একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তুমি শেখ আছো লাইন দাও সৈয়দ আছো মোল্লা চলো লাইন তখনও ছিল খোকা ইনি মনে করছে শুধু এখন শনিবার করে লাইন দিতে হয় তখনও ছিল চলেন সাব্বাত আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা কোলেরা আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিলেন ও মুসলমানের ছেলে মেয়েরা এই ঘটনাটা যেখানে ঘটেছিল ওই দেশটার নাম বর্তমান সিরিয়া আরব জমিন তো
হাজি সোহানে বলেন 50 প্লাস তো হারামের সাথে ওখানে তাপমাত্রা থাকে, সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা 45 তো থাকেই থাকে, মক্কা মদিনা থাকে না কি? সেই সিরিয়ার জমিন বলে গগাল, আকাশের সূর্যের তাপ ইমানদাররা সহ্য করতে পারছে না। আর কতক্ষণ বলবেন? আর কতক্ষণ? 10 মিনিট, 15 মিনিট, 8:30 উঠেছে, 10:30। আমার পেয়ারা আল্লাহওয়ালা বলেরা, আল্লাহ পাক সূর্যের তাপ যখন পড়তে রয়েছে, ধুধু ময়দান খা খা করছে, উম্মাতে মুসারা বলতে গেলেন আল্লাহ নবী গো আমরা সহ্য করতে পারছি না,